গান গাইতে গাইতে আমার চোখ পড়লো আকাশের দিকে, দেখলাম মাকে একেবারে জীবন্ত। কি গা, তোমরা আমার পূজো করছিলে নাকি? যাক, এই তো আমাদের গদের জ্ঞান ফিরেছে। ও বোধহয় তুই ঠিক আছিস তো বাবা? ও বাবা, আমি আমার বেঠি কখন হলুম গো? আমার তো কিছুই হয়নি, এরকম কেন বলছো গো? বলছি কারণ তুই বাহ্য জ্ঞান হারিয়েছিলি। ঠিক করে বলতো গদাই, তোর কি হয়েছিল? গান গাইতে গাইতে আমার চোখ পড়লো আকাশের দিকে, দেখলাম মাকে একেবারে জীবন্ত। যেন মায়ের পাদপদ্মে আমার মন ঠাই করে নিয়েছিল। তারপর মা বিশালাক্ষীর নাম কানে এলো, অমনি প্রাণটা যেন জুড়িয়ে গেল। ওরে, আমাদের আর আনুরে মায়ের স্থানে গিয়ে কাজ নেই রে। মা বিশালাক্ষীর পুজো আমরা এই পথেই শেষ করে ফেলেছি। মায়ের জন্য যে নৈবেদ্যখান এনেছিল, তোরা সকলে মিলে আমাদের গদাইকে খাও। ওকে খাওয়ালে আমাদেরই পুণ্যি হবে, খাওয়ালে তোরা ওকে। আমাকে তো আবার কাল সকালে লাহাবাড়ি যেতে হবে। ওই আমাদের গ্রামের শিব মন্দিরের মেলা আছে না, তাই নিয়ে সব বৈঠক বসবে। তা আমি যেতে পারবো না, তা একরকম আমি ওদেরকে জানিয়ে দিয়েছি বুঝলে। তা বলছেন তুমি কিন্তু কাল সকালে গদাইকে তৈরি করে রেখো, ওরা লোক পাঠাবে। কি মজা, আবার পরল দিদি জমাদিদির সাথে দেখা হবে। হ্যাঁ, কাল আমি সকাল সকাল চাঁদ সেরে তৈরি থাকবো। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। এমনই থাকিস গদাই, তোর বয়সী আর চার পাঁচটা ছেলে মেয়ের মতন হাসি খুশি চঞ্চল দুষ্ট, তোকে যেন হারাতে না হয় গদাই, তোকে যেন হারাতে না হয়। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। কাল যখন পালা হওয়ার কথা আছে তখন পালা হবেই, ব্যাস। আগে একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন কর্তামশাই। আমি পালাকার, আমারও কি কম খারাপ লাগছে? কিন্তু উপায় তো কিছু দেখতে পাচ্ছি। আমি কোনো অজুহাত শুনবো না। তুমি যখন পালাকার তখন পালাতে এমন কিছু মোচড় দাও যাতে পালা করতে কোনো অসুবিধা না হয়, পালা করতেই হবে। আগে শিবের পালা শিব ছাড়া কি করে হয় বলুন তো। আজ সকালেই জানা গেছে যে ছেলেটি শিব শাস্ত্র তার নাকি ভারী অসুখ। আরে বাবা, অসুখ হয়েছে তো কি হয়েছে? অসুখের ভেগ ধরে বিছানায় পড়ে আছে কিনা। আমি কোনো কথা শুনতে চাই না। ধর্মদাসের একটা মান সম্মান আছে পাঁচ গায়ে, সবাই জানে কাল শিব মন্দিরে যাত্রা পালা হবে। এখন শিবের অভাবে ওই যাত্রা পালা হবে না এত বছরের। তোমরা যেখান থেকে পারো শিব জোগাড় করো। ভক্তির সাগর সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।